ফিবোনাচ্ছি না ফিবনাকি ফিবোনাচ্ছি বা ফিবোনাকি অষ্টম শ্রেণীর বইটাতে সাধারণত বাংলা লেখা আছে ফিভো নাকি গুগলে গেলে পরেই দেখা যায় যে শব্দটা আসতেছে তো আমি আমার একটি যে আপন শব্দ তো নাকি শব্দটাই কাছে নতুন তো আমি যখন ওকে গুগলে দেখাতে দেখানোর চেষ্টা করলাম যে ফিবোনাকি তো বলছে ভাই এটা ফিভো নাকি না তো ভাই এটা ফিবো নাচ্ছি হবে তো ফিভো নাকি বলে আর ফিবো নাচ্ছি বলে যেটাই বলি ইংরেজি ওয়ার্ড অনুযায়ী ফিবো নাচ্ছি বলা হয়ে থাকে তো ফিবো নাচ্ছি সংখ্যাটা কি আসলে ফিবোনাচ্ছি সংখ্যা হচ্ছে যে যদি প্রথম দুটি সংখ্যার যোগফল যদি তৃতীয় সংখ্যা হয়ে থাকে এভাবে পর্যায়ক্রমিক ভাবে যে সারিটা তৈরি হয় তাকে বলা হয় ফিবোনাচ্ছি সংখ্যা সো ফিবোনাচ্ছি সংখ্যার প্রথমে থাকে শূন্য এবং ওয়ান ওয়ান এবং শূন্য যোগ করে ওয়ান তারপরে ওয়ান এবং ওয়ান যোগ করলে টু টু এবং ওয়ান যোগ করলে থ্রি থ্রি এবং ওয়ান টু যোগ করে ফাইভ তারপরে ফাইভ এবং থ্রি যোগ করে এইট এইট এবং ফাইভ যোগ করে থার্টিন থার্টিন এবং এইট যোগ করে টোয়েন্টি ওয়ান এভাবে পর্যায়ক্রমিক ভাবে চলতে থাকে যেটাকে বলা হয় ফিবোনাচ্ছি সংখ্যা বা ফিবোনাচ্ছি ক্রমধারা মজার বিষয় হচ্ছে যে ফিবোনাচ্ছি সংখ্যা আসলে প্রকৃতিতে সকল কিছুই মেনটেন করে চলে এই ফিবোনাচ্ছি সংখ্যা একটু সারপ্রাইজ হয়েছেন ব্যাপারটা ঘটছে এরকম যে পৃথিবীতে যা কিছু ঘটতেছে সব কিছুই এই ফিবোনাচ্ছি সংখ্যাকে মেনটেন করে চলে বা আমরা বলতে পারি যে ফিবোনাচ্ছি সংখ্যার একটা মজার জিনিস পাওয়া যায় যে সব কিছুতেই ফিবোনাচ্ছি সংখ্যার একটা মিল পাওয়া যায় ফিবোনাচ্ছি সংখ্যাটা আবিষ্কৃত হয়েছে আজ থেকে দেখা যাচ্ছে যে অরিজিনাল যে আবিষ্কৃত হয় তারও এক বছর আগে ভারতীয় উপমহাদেশে এই সংখ্যাটা নিয়ে আলোচনা করা হতো আবিষ্কৃত হয় বারোশো খ্রিস্টাব্দে বারোশো সতেরো অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীর মধ্যে দা পিজা দুঃখিত পিজা লিওনার্দো দা পিসা তিনি ফিবোনাচ্চি সংখ্যা আবিষ্কারক তিনি স্বয়ং বলছেন যে প্রকৃতিতে এই সংখ্যাটা এমন একটি সংখ্যা যা প্রকৃতির সকল কিছুর রহস্য উদ্ঘাটন করতে সক্ষম যেমন ধরুন যে সূর্যমুখী ফুলের বিন্যাস সূর্যমুখী ফুলের বিন্যাসে সংখ্যাগুলো অবশ্যই হবে ফিবোনাচ্চি সংখ্যাকে মেইনটেইন করে আবার যদি বলতে হয় সামুকের স্পাইরাল তাহলে সামুকের স্পাইরালটাও হয়ে থাকে ফিবোনাচ্চি সংখ্যাকে মেইনটেইন করে আমরা একটা জিনিস এখানে দেখানোর চেষ্টা করব যে কিভাবে সামুকের স্পাইরাল বা সরু জগতের যে গঠনটা সেটাও আছে ফিবোনাচ্চি সংখ্যাকে মেইনটেইন করে চলতেছে এছাড়া আমরা একটা জিনিস দেখাতে পারি যে আপেল আপেলের অংশটাতে সাধারণত এটা চারটা ভাগও থাকে না আবার ছয়টা ভাগও থাকে না এই আপেলটাতে থাকবে পাঁচটা অংশ অর্থাৎ এটাকে ঠিক পাঁচটা ভাগে ভাগ করা যায় তো আপেলেরও অংশটা থাকে পাঁচটা অংশ পাঁচটা অংশ বিভক্ত করা যায় ঠিক তেমনি ভাবে আমরা যদি কলার কথাটা চিন্তা করি একটা কলাকে যদি আমরা কেটে নিই তাহলেও সেই কলাটার মাঝখান থেকে ঠিক তিনটা পাওয়া পাওয়া যায় যখন কলাটাকে ভাঙা হবে তিনটা অংশ যায় স্বাভাবিক বা ছয়টা অংশ বিভক্ত করা যায় না অর্থাৎ এটাকেও একটা ফিভনাচী সংখ্যা মেনটেন করে চলতেছে তাহলে ফিভনার সংখ্যাগুলো হবে যেমন হতে পারে যে শূন্য ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন টোয়েন্টি ওয়ান থার্টি ফোর

অর্থাৎ মিটার বা ওয়ান সেন্টিমিটারের ওয়ান বর্গ একক তাহলে ওয়ান এবং ওয়ান মিলে টু বর্গ একক হচ্ছে টু বর্গ এককটাকে আমরা এখান থেকে তৈরি করতে পারতেছি যে দুই মিটার বাহর একটি বর্গক্ষেত্র উপরে আবার এই দুই মিটার এবং নিচের এক মিটার মিলে হচ্ছে তিন মিটার তাহলে এখানেও একটা তিন মিটার বর্গক্ষেত্র তৈরি হচ্ছে এই তিন মিটার এবং এই দুই মিটার মিলে নিচে আরেকটি বর্গক্ষেত্র তৈরি হচ্ছে যেটা হচ্ছে পাঁচ মিটার পাঁচ মিটার আর উপরে যে তিন মিটার ছিল সেটা মিলে ডান পাশে আর একটা তৈরি হচ্ছে এইট মিটার একটা জিনিস দেখেন যে এই জায়গাগুলোতে যদি আমি এখান থেকে যোগ করে দিই শূন্য থেকে এই অংশগুলো সবগুলোর মাঝখানে যোগ করে দিই তাহলে এটা একটা সার্কেল হিসেবে এভাবে ঘুরতেছে অর্থাৎ এটাকে যদি আমি হাইলাইট করে বাকি বর্গক্ষেত্রগুলোকে সরিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে এটি একটি অংশ অংশ অর্থাৎ শামুকের বা এখান থেকেও আমরা বলতে পারি যে এটা একটা সৌরজগতের একটা মডেল এই সংখ্যার মধ্যে থেকে যদি যে কোনো চারটি সংখ্যা নিই যে এই যে এখানে একটা ফিভোনাচির সংখ্যা দেওয়া আছে যে শূন্য থেকে এবার ফিভারাচির সংখ্যা দেওয়া আছে আমরা এই চারটি সংখ্যা নিলাম যে এই চারটি সংখ্যা অংশটাতে নিলাম যে প্রথম পদ এবং চতুর্থ পদ এর যোগফল থেকে যদি দ্বিতীয় এবং তৃতীয় পদের যোগফলকে আমরা বিয়োগ করি তাহলে সংখ্যাটা পাওয়া যাবে আবার ঠিক এই সংখ্যার প্রথম সংখ্যাটা যেমন আমি যদি বলি যে প্রথম এবং চতুর্থ পদটা হচ্ছে ফাইভ এবং টোয়েন্টি ওয়ান যেটার যোগ হচ্ছে টোয়েন্টি সিক্স এবং তৃতীয় এবং চতুর্থ পদ এইট এবং থার্টিন এই দুইটার যোগফল হচ্ছে টোয়েন্টি ওয়ান যদি আমরা টোয়েন্টি সিক্স থেকে এই টোয়েন্টি ওয়ানকে বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে ফাইভ অর্থাৎ এই রাশিরই প্রথম পদটা ছিল ফাইভ যার কারণে এরকম ফিভোনাচি সংখ্যা যতগুলোই আমরা নিই না কেন যে কোনো চারটি সংখ্যা যদি এভাবে নিই তাহলে সেক্ষেত্রে একই জিনিসটাকে পাওয়া যায় আর একটা বিষয় হচ্ছে ফিভোনাচি সংখ্যার সাথে আমরা যাদের উচ্চতর গণিত নিয়ে পড়ি বা সায়েন্সের আমরা প্যাস্কেলের ত্রিভুজ সূত্র প্যাসকেলের ত্রিভুজের সূত্রটা এরকম হয়ে থাকে প্রথমে ওয়ান তারপরে ওয়ান এবং ওয়ান ওয়ান এবং ওয়ান যোগ করে টু এবং দুই পাশে ওয়ান এবং ওয়ান তারপরে ওয়ান থ্রি থ্রি ওয়ান তারপরে আবার এই থ্রি এবং ওয়ান যোগ করলে ফোর ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এইভাবে পর্যায়ক্রমিকভাবে চলতে থাকছে এই অংশগুলোতে তো এই অংশগুলোর মধ্যেও একটা ফিমোনাচি সংখ্যার মিল পাওয়া যায় যে আমরা যদি ক্রস কাটি অর্থাৎ উপরে ওয়ানটাকে কেটে দিই তাহলে ওয়ান কেটে নিয়ে এখানে ওয়ান আবার এই ওয়ান এবং বরাবর এই নিচের যে ওয়ানটা আছে এটাকে কেটে দিলে ওয়ান এই অংশটাকে কেটে দিলে আসবে হচ্ছে থ্রি এই লাইন বরাবর কাটলে আসবে এটা সংখ্যা ফাইভ এই বরাবর কাটলে দেখা যাবে যে এইট আসতেছে অর্থাৎ এইভাবে পর্যায়ক্রমিক ভাবে যতগুলো সংখ্যা আসবে দেখেন এই পাশ দিয়ে আসতেছে কোন সংখ্যাগুলো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন টোয়েন্টি ওয়ান থার্টি ফোর এবার পর্যায়ক্রমিক ভাবে চলছে অর্থাৎ এখানে ফিবোনাচি সংখ্যার যে আবিষ্কৃত হয়েছে এবং প্যাসকেলের যে সূত্রটা ত্রিভুজ সূত্রটা তার ভিতরে একটা মজার সম্পর্কটা আছে তো এটাই ছিল ফিবোনাচি সম্পর্কে সকল বিষয় অর্থাৎ এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে প্রতিনিয়ত এটা উদ্ভাবন হচ্ছে যে ফিবনাছি সংখ্যা আরও কোন 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 জিনিসের সাথে ফিবনাচী সংখ্যা মিলে যায় যেমন হচ্ছে যে একই শাড়িতে যদি বক উড়ে বেড়ায় তাহলে সেই সংখ্যাটাও হবে ফিবনাচী সংখ্যা মেনটেন করে হয় পাঁচটা বগ উড়ে যাবে অথবা থার্টিন তেরোটি বগ উড়ে যাবে অথবা টোয়েন্টি ওয়ান একত্রিশটি বগ উড়ে যাবে অথবা চৌত্রিশটা এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আমি এখানে একটা গুলি করে একটা বককে আমি মেরে ফেললাম তাহলে তো সেই সংখ্যাটা ফিমোনার সংখ্যার মধ্যে পড়বে না এখানেও একটা মজার বিষয় আছে যে যখন আমরা এই পাখিগুলোর ভিতর থেকে যদি একটা পাখিকে গুলি করে মেরেও ফেলি তাহলে যে সংখ্যাটা আছে তারা একটা ডিভাইডেড হয়ে যায় পাঁচটা তেরোটা আটটা এভাবে ভাগ হয়ে আলাদা আলাদাভাবে উড়ে যায় যদি কোনোটাই ফিভোনারি সংখ্যাকে মেনটেন করে না চলে তাহলে প্রত্যেকেই আলাদা আলাদাভাবে এককভাবে উড়ে চলে যায় যেটাও হচ্ছে একটা ফিভোনারি সংখ্যা অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গাটাতেই ফিভোনারি সংখ্যাকে খুব ভালোভাবে আমরা অনুভব করতে পারি যে পৃথিবীর যা কিছু তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফিবনার্চির সংখ্যাকে মেনটেন করে এখন প্রশ্নটা হচ্ছে যে সৃষ্টিকর্তা কেন এই জাতীয় যে এই গণিতের বিষয়টাকে তুলে ধরলেন মহাবিশ্বের মধ্যে বলা হয়ে থাকে ফিমোনার্চি সংখ্যাকে মেনটেন করে চলারটার অর্থটা হচ্ছে সবচেয়ে কম জায়গার মধ্যে সবচেয়ে বেশি যা জিনিস যদি রাখা হয় তাহলে ফিমোনাচির সংখ্যাকে মেনটেন করে রাখতে হবে অর্থাৎ আপনি যদি একই আয়তনের সব কিছু রাখেন তাহলে যে কোনো জায়গাটা যে কোনোভাবে সাজিয়ে রাখতে পারেন কিন্তু যদি ভিন্ন আয়তনের যদি কোনো বস্তুকে একই জায়গাতে রাখতে চান তাহলে সেই সংখ্যাটাকে মেনটেন করে চলতে হবে ফিমোনাচির সংখ্যা যেমন আমি যদি বলি যে এই ছোট বক্স ছোট বক্সের উপর যদি আমি একটা বড় বক্স রাখি তাহলে নিচের অংশটুকু কিন্তু ফাঁকা থাকতেছে কিন্তু এই ফিমোনাচ্ছে এটা থেকে যদি আমরা ফিমোনাচ্ছে কি মেনটেন করে চলি যে ওয়ান এক আয়তনের এক বর্গক্ষেত্রের আয়তনের যে বক্সটা তার পাশে আমি আরেকটা এক আয়তনের বর্গক্ষেত্রে একটা বক্স রাখলাম তার উপরে কিন্তু দুই বর্গমিটারে একটা বক্স রাখতে পারতেছি তার সাইডে কিন্তু আমি তিন বর্গমিটারে একটা বক্স রাখতে পারতেছি তার উপরে আবার ফাইভ বর্গমিটারে একটা বক্স রাখতেছি তাহলে ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে সাজানো অবস্থাতে একটা পর একটা ভাবে দেখা যাচ্ছে কি যে বক্সগুলো সুন্দর মতন করে সাজানো যাচ্ছে অর্থাৎ সবচাইতে কম জায়গা অপচয় করে বেশি বস্তু যদি রাখার ব্যবস্থা করা হয় তাহলে সেটার ব্যবস্থা এখন ব্যাপারটা হচ্ছে যে সৃষ্টিকর্তা তো পৃথিবীতে সৃষ্টি করছেন যে তার সবচেয়ে কম সংখ্যক জায়গা যেন নষ্ট হয় বা অপচয় হয় যার কারণে সৃষ্টিকর্তা এই পৃথিবীটাকে তৈরি সংখ্যাকে মেইনটেইন করে তো এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানাবো ইনশাল্লাহ তো এগুলো জানার জন্য অবশ্যই আমাদের ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অলওয়েজ সাথে থাকতে বেল বাটনটি ফিট করুন আরে আমি অনেক ভালো কথা বলছি সিরিয়াসলি